Hi, my YouTube family. Welcome back to my channel. আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু ইউনিক ধরনের। আর যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে। যারা ডায়েট করে তারা কিন্তু নিজেদের প্রিয় খাবারগুলোকে ছেড়ে দেয়। কারণ তাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বা তেল দিয়ে রান্না হয়। যারা ডায়েট করে বা যারা ডায়েট করে না তাদের কিন্তু একটু প্রিয় মাছ হলো ইলিশ মাছ। আর আমরা জানি ইলিশ মাছ রান্না করতে কিন্তু প্রচুর তেলের দরকার হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডায়েটে থাকা সত্ত্বেও এই ইলিশ মাছ রান্না করে খেতে পারো। আজকের ইলিশ মাছটা কিন্তু মাত্র এক চামচ তেল দিয়ে রান্না করে আমি দেখাবো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খেতেও দারুণ। তাহলে চলো দেখা যাক আমি এটি কীভাবে তৈরি করছি। অল্প তেলে মাছ রান্না করার জন্য আমি প্রথমে বেগুন ও আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। তেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। আমি এখানে দুজনের জন্য ঝোল বানাচ্ছি, সেই কারণে খুব অল্প পরিমাণে আলু এবং বেগুন নিয়েছি। খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, 5 মিনিট পরই দেখা যাবে যে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে জল থেকে বেগুন ও আলুগুলো আমরা আলাদা করে রেখে দেব। এই বেগুন ও আলু সেদ্ধ করার জলটা কিন্তু ফেলে দেব না। এই জল দিয়েই আমরা মাছের ঝোলটা তৈরি করে নেব। এখানে আমি 2টো ইলিশ নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিম ভরা ইলিশ। এখন এটাকে ভাজার জন্য এতে লাগিয়ে নেব লবণ এবং হলুদ। খুব সামান্য পরিমাণে আমি লবণ নিয়েছি। এক চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ভেজে নেব। এই এক চামচ সরষের তেলে কিন্তু মাছ ভাজা এবং মাছের ঝোল দুটোই করব। কড়াইয়ে মাছ ছাড়ার আগে তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, যাতে মাছ দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে না আসে গায়ে। ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেগুনগুলো। এখন আলু আর বেগুনটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। আলু আর বেগুন 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন সেদ্ধ করে রাখা জল। এর মধ্যে আর জল দেব না, এই জল দিয়েই পুরো ঝোলটা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার দেব 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং লবণ। এখন এই ঝোলটা 1 মিনিট ফুটে যাওয়ার পর কড়াইটা আমরা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 2 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ঝোল কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ দিয়ে দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে আমাদের ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে।